60,000 টাকা বাড়িয়ে 70,000 টাকা করলাম। আর বিদ্যুতের বিল সিএসসি এবং ডাব্লিউএস আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বিল মিলে ডিসিশন নিয়েছে আমার সাথে কথা বলে 2/3 দিতে হবে না, 1/4। আমি গ্রাম বাংলায় এখন লক্ষ্য করছি তারা খুব ভালো পুজো করছেন এবং কোথাও কোথাও তো কলকাতার রেপ্লিকার থেকেও ভালো করে দিচ্ছে, দারুণ দারুণ করছে। আপনাদের জন্য অনেক অভিনন্দন রইল। মনে রাখবেন একটা পুজো শুধু পুজো নয়, ব্রিটিশ কাউন্সিল একটা সার্ভে করেছিল আজ থেকে 5-6 বছর আগে, তাতে ওরা দেখিয়েছিল ইকোনমিক ইম্প্যাক্ট, এই পুজো থেকে 32,000 কোটি টাকার ওপর ইনকাম হয়, আর আজকে হয়তো সেটা ডবল হয়ে গেছে, 60,000 কোটি টাকার বেশি ইনকাম হয়। এই ইনকামটা হয় সাধারণ গরিব মানুষদের, মনে রাখবেন। গ্রাম বাংলা থেকে কত ডেকোরেটর আসেন, কত শিল্পীরা আসেন, 3 মাস ধরে তারা একটা ক্লাবে বসে থাকেন, কাজ করেন আবার লুকিয়ে লুকিয়ে, তার কারণ কেউ কারো থিম জানতে দেবে না, এটা ভালো। আমাদের এখানে প্রায় 40,000 পুজো হয়, কলকাতায় প্রায় 1,000 তিনেক হবে, বাদবাকিটা জেলায়। প্রথমে শুরু করেছিলাম 25,000 দিয়ে, তারপরে কোভিড হলো পরপর 2 বছর, আপনারাও সেভাবে চাঁদাপত্র পাননি, অ্যাডভার্টাইজমেন্টও পাননি, খুব কষ্ট করে পুজো করতে হয়েছিল, তাই আমরা 50,000 টাকা করেছিলাম। তারপরের বছর আমরা 60,000 টাকা করেছিলাম কোভিড ছিল বলে, এবার তাহলে ওটা হাফ করে দিই, 60,000 টাকা বাড়িয়ে 70,000 টাকা করলাম। আর বিদ্যুতের বিল সিএসসি এবং ডাব্লিউএস আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বিল মিলে ডিসিশন নিয়েছে আমার সাথে কথা বলে 2/3 দিতে হবে না, 1/4। পুজো কমিটিকে বলবো আগের মতো এবার আপনারা ভলেন্টিয়ার বেশি রাখুন, এবং এই ভলেন্টিয়ার হতে বাচ্চারা খুব পছন্দ করে, আমি একদম বাচ্চা বলছি না, 9-10 ছেলেমেয়েরা যারা আছে, 11-12 ছেলেমেয়েরা আছে, তারা কিন্তু ক্লাবের একটা ব্যাচ লাগিয়ে আমি দেখেছি তারা দড়িটা টেনে রাখে, তারা মানুষকে একদিক দিয়ে ঢোকায়, একদিক দিয়ে বের করে, পুলিশকে সহযোগিতা করে কাজটা করে। ভিড় এড়াতে সেপারেট এন্ট্রি এবং এক্সিট করুন, প্রতিটি মণ্ডপে ইলেকট্রিক কানেকশন, আগুন নেভানোর ব্যবস্থা, এসব নিয়ম মেনে করতে হবে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।